অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। আর একটি বড় মাপের খুশির খবর, সত্য কথা বলতে তার চেয়ে বড় মাপের খুশির খবর নিয়ে আসছি, তা হলো ব্র্যাক এনজিওতে আমরা কিন্তু কাজ করার জন্য সবাই পাগল। তো ব্র্যাকের যে কোনো সেক্টরে যদি এখন ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আর পিছন দিকে তাকাইতে হবে না। এই ব্র্যাক কত বড় সুযোগ সুবিধা দেয় সেটা যারা জব করে তারাই জানেন, কিংবা যারা চাকরি খুঁজতেছেন হ্যাঁ তারা খুব ভালো বলতে পারবেন যে আসলে ব্র্যাকে কী ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আছে। তো এইখানে দেখুন আমি যেটা দেখাচ্ছি যে পেজটা, এটা হলো ব্র্যাকের অরিজিনাল অফিসিয়াল পেজ। এখানে আমি এই এই লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন আপনারা পাবেন, ওইখান থেকে আপনারা সরাসরি আইসা দেখেন। এখানে দেখুন ক্যাটাগরি বহুত আছে, বহুত আছে। তো এখানে ডেডলাইনটা একটু ফলো করবেন আগে, যেমন আজকে হলো 11 তারিখ, এই প্রথম দুটো কিন্তু আজকে শেষ, এ দুটো বাদ দেন। বাদ বাকিগুলো ধরেন কালকে একটা আছে ডেডলাইন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখে 2টা, 15 তারিখে আছে 2টা, 3টা 4টা আছে, 17 তারিখে আছে বেশ কয়েকটা, 1টা 2টা 3টা 4টা 5টা ক্যাটাগরি আছে 17 তারিখে, আপনার 18 তারিখে আছে 1টা, 19 তারিখে আছে 1টা, 27 তারিখে আছে 1টা। দেখবেন আবার আগামীকাল আসতে না আসতে আরও কিছু ক্যাটাগরি এখানে যোগ হয়ে গেছে, কারণ ওদের এখানে প্রতিনিয়ত লোক নিয়োগ করে তারা। তো বন্ধুরা, এই যে ব্র্যাকের যে সাইটটা, এখন আপনি এখান থেকে কীভাবে আবেদন করবেন আমি সেই বিষয়টা মূলত আপনাকে এদেরকে দেখাবো। এখান থেকে আপনার যে কোনো মানে এই ক্যাটাগরির নাম, যেমন জাস্ট নর্মালভাবে যে কোনো একটা জিনিস ধরি, লাইক দ্যাট ধরেন আপনার এটাই দিলাম ডেপুটি ম্যানেজার এগ্রিকালচারাল সার্ভিস, তো জাস্ট কি কি লিখছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। তো বন্ধুরা এই এটার জন্য লাইক দ্যাট আপনি একজন আগ্রহী প্রার্থী কিন্তু আপনার যোগ্যতা আছে, কিংবা আপনি দেখতে চাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা কী চাচ্ছে, কিংবা আদার্স কী কী চাচ্ছে। তো এটার সম্পর্কে জাস্ট একটু বেসিক কনসেপ্ট আপনি এই পেজ প্রথম পেজ থেকে পেতে পারেন। যেমন এই ডেপুটি ম্যানেজার সম্পর্কে আপনি এখানে লোকেশন, আপনি কোথায় জব করতে হবে, ব্র্যাক হেড অফিস, আপনার স্যালারি মানে জাস্ট আলোচনার সাপেক্ষে, দেন ডেডলাইন হলো 15 মার্চ। এইখানে দেখুন পাশে একটা ভিউ নামে একটা অপশন আছে, আপনারা সরাসরি ভিউ ক্লিক করেন। তো ভিউ ক্লিক ক্লিক করার পরে ঠিক এই পেজটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে এখানে একদম পুরো গোষ্ঠীর ইতিহাস এখানে বর্ণনাটা করা আছে। তো কীভাবে বর্ণনা করা আছে দেখুন, ক্যারিয়ার অপরচুনিটি, এখানে জাস্ট ব্র্যাকের যে এটা কী বলো গ্রেটিং, যেটা ইন্ট্রোডিউস গ্রেটিং, সেটা এখানে দেওয়া আছে, প্রক্সি যেটা মারানো আছে, দেন পজিশন ডেপুটি ম্যানেজার এগ্রিকালচারাল সার্ভিস ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, জব ডিসক্রিপশন অথবা রেসপন্সিবিলিটি, আপনার কী কী মানে চাকরির আপনার কী কী করতে হবে না হবে, আপনার কী কী দায়িত্ব ডিটেলস এখানে বর্ণনাটা করা আছে, আপনার অবশ্যই এটা একটু মনোযোগ সহ পড়বেন। দেন রিকোয়ারমেন্টসের ভিতরে এসে আপনার কী শিক্ষাগত যোগ্যতার কী কী দরকার সেটা এখানে বর্ণনা করা আছে, এক্সপিরিয়েন্সের ব্যাপারে তারা কী কী চাইছেন আছে সেটা এখানে বলা আছে, এডিশনাল রিকোয়ারমেন্টসের ভিতরে আপনার কী কী থাকা দরকার, কম্পিউটার নলেজ, এইটা সেটা বংশং ইত্যাদি ইত্যাদি, যে মানে আদার্স যে সমস্ত ইগুলো দরকার থাকে সেগুলো এখানে দেওয়া আছে, আপনার এটা অবশ্যই দেখবেন। এজ এটা নট অ্যাপ্লিকেবল, এটা কোনো বিষয় না, আপনার এজ যাকে না হয় কোনো ফ্যাক্ট না। স্যালারি অ্যান্ড বেনিফিটস জাস্ট আলোচনা সাপেক্ষে, আদার্স বেনিফিট দেখুন ফেস্টিভ্যাল বোনাস পাবেন, দেন কী কী লিখলো কন্ট্রিবিউটরি সরি প্রভিডেন্ট ফান্ড পাবেন, গ্র্যাজুইটি পাবেন, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স আছে, আদার্স ফ্যাসিলিটি থাকছে। আসলে বন্ধুরা এই ব্র্যাকে জবের ক্ষেত্রে যদি আপনি সুযোগ সুবিধা যদি এটা সার্চ করতে চান তাহলে আমার মনে হয় ভুল করবেন, কারণ ওদের সুযোগ সুবিধাটা প্রচুর পরিমাণে। আর জব লোকেশন হেড অফিস অফ ব্র্যাক হেড অফিস, লাস্ট অ্যাপ্লাই ডেট হলো 15 মার্চ 2021। এখন আপনি কীভাবে আবেদন করবেন সেটা দেখুন এখানে, এই যদি এটা একটু প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে প্রিন্টের একটা অপশন দেওয়া আছে এবং অ্যাপ্লাই নামে একটা অপশন দেওয়া আছে, আপনি অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি এখান থেকে আপনার চলে আসবেন। আপনাকে ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ডই এর আগে দিনে যেখান থেকে সাইন আপ করে নেবেন। বন্ধুরা বাকি বিষয়গুলো নিয়ে আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা এইটা ধরুন এইটার ক্ষেত্রে তো প্রত্যেকটা কিন্তু সেম, আপনার কোনটাতে আসলে আবেদন করতে চান, কোনটাতে আবেদন করবেন সেটা জাস্ট ভিউ অপশনে গিয়ে ডিটেলসটা দেখে দেখে ওই আবেদনটা করবেন। আমার মনে হয় কথা বেশি লম্বা করা দরকার নাই, এখন এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।